আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অবশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 19/6/2023 খ্রিস্টাব্দ তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলীর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং পদের নাম ও বেতন: 1 নম্বরে ড্রাইভার, অবশ্যই অবিবাহিত হতে হবে, 9,700 থেকে 23,490 টাকা বেতন স্কেল গ্রেড 15, পদ সংখ্যা 38। শিক্ষাগত যোগ্যতা: ক, কমপক্ষে অষ্টম শ্রেণী অথবা জেএসসি পাস হতে হবে, খ, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ সম্পন্ন হতে হবে, গ, ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে, ঘ, শারীরিক যোগ্যতা, উচ্চতা, পাসপোর্ট 4 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম, ওজন 110 পাউন্ড ন্যূনতম, ওম, ত্রুটিমুক্ত শারীরিক গঠন। মন্তব্য: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 2 নম্বরে ফায়ার ফাইটার পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা গ্রেড 17, পদ 111টি। 1 নম্বরে পুরুষ, ক, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে এসএসসি পাস হতে হবে, খ, শারীরিক যোগ্যতা, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম, গ, প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। 2 নম্বরে মহিলা, ক, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে এসএসসি পাস হতে হবে, খ, শারীরিক যোগ্যতা, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 30 ইঞ্চি ন্যূনতম, গ, প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী অবিবাহিত হতে হবে। অধিকতর উচ্চতা বিশিষ্ট ও সুঠাম দেহের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য: মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী: 1 নম্বরে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি থাকতে হবে। 2 নম্বরে ক্রমিক নং একে উল্লিখিত পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 জুন 2023 তারিখে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ যারা ড্রাইভার পদে আবেদন করতে ইচ্ছুক আপনারা 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2022 তারিখের এত নং স্মারকের মূলে 25 মার্চ 2020 তারিখের মধ্যে যাদের বয়স 30 বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। 3 নম্বরে ক্রমিক নং 2-এ উল্লিখিত পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 জুন 2023 তারিখে 18 হতে 20 বছরের মধ্যে হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2022 তারিখের এত নং স্মারকের মূলে 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 20 বছর হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে, অর্থাৎ আপনার বয়স যদি 18 হতে 23-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবেন। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে আরও অনেকগুলো শর্তাবলী দেওয়া আছে, আপনারা সবগুলো শর্তাবলী সুন্দরভাবে পড়ে নেবেন। 12 নং ক্রমিক নং একে উল্লিখিত পদে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের মূল কপি ও ফটোকপি প্রদর্শন করতে হবে। শারীরিক যোগ্যতা যাচাই সহ পরীক্ষার গ্রহণের তারিখ, সময় এবং স্থান SMS-এর মাধ্যমে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হবে। ক্রমিক নং 2-এ উল্লিখিত পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময়, স্থান SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়েও পাওয়া যাবে। তো এইখানে উল্লিখিত শর্তাবলী আপনারা সবাই ভালোভাবে পড়ে নেবেন। এখন কথা বলবো আবেদনের নিয়মাবলী সম্পর্কে। 19 নম্বরে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী: ক, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি fscd.teletech.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময়
22/6/2023 সকাল 9টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 16/7/2023 বিকাল 5টা পর্যন্ত। তো যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আবেদন করতে ইচ্ছুক আপনারা অতি দ্রুত আবেদন করে নিন এবং আবেদনের সময় অবশ্যই উক্ত সার্কুলারটি আপনারা ভালোভাবে পড়ে তারপর আবেদন করবেন এবং আবেদন করার সময় চেষ্টা করবেন অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করার। আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের আরআর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করুন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।